রাত আড়াইটায় হাসপাতালে মুখ্যমন্ত্রী, বিজেপির হিমন্ত যুগে অসম দখল নিয়ে নয়া তৎপরতার অধ্যায়। বিস্তারিত খবর শুনুন। বিধানসভা নির্বাচনে বড় দখলে রাখলেও মুখ্যমন্ত্রীর মুখ পরিবর্তন করেছে অসমের বিজেপি। সেখানে সর্বানন্দ সোনোয়ালকে সরিয়ে এককালে কংগ্রেস থেকে আসা হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রীর তখতে বসিয়েছে গেরুয়া দল। আর মসনদে বসেই হিমন্ত এবার কোভিড নিয়ে ফেললেন নয়া উদ্যোগ। রাতের অসমে হাসপাতালগুলি কেমন কাজ করছে তা দেখতে সরেজমিনে খোদ মুখ্যমন্ত্রী হাজির হাসপাতালে। জানা যায় এই সপ্তাহের প্রথমের দিকে অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া হিমন্ত রাতের বেলায় গুয়াহাটির মেডিকেল কলেজ হাসপাতালে যান গতকাল রাতে। নিজের টুইটে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ওয়ার্ড ওয়ার ও হাসপাতালে কোভিড ম্যানেজমেন্ট একটি বড় চ্যালেঞ্জ, আর তা হাসপাতালগুলি সঠিকভাবে করতে পারছে কি না তা খতিয়ে দেখতে সোজা হাসপাতালে চলে যান বিজেপি শাসিত রাজ্যের এই নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। গুয়াহাটি মেডিকেল কলেজে রাতের বেলায় পরিস্থিতি খতিয়ে দেখে নিজের টুইটে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, কিভাবে রাতের হাসপাতালগুলি কোভিড রোগীদের ইমার্জেন্সি ওয়ার্ডে চিকিৎসা চলছে তা খতিয়ে দেখতেই তিনি সেখানে গিয়েছিলেন, আর যাবতীয় পরিস্থিতি দেখে তিনি সন্তুষ্ট। এ বিষয়ে তিনি কর্নিশ জানিয়েছেন চিকিৎসক ও নার্সদের। বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীর দাবি, অসমে বেশিরভাগ কোভিড রোগীর মৃত্যু রাতের বেলায় ঘটতে দেখা যাচ্ছে, তাই সেই সময় হাসপাতাল কেমন পরিষেবা দিচ্ছে তা খতিয়ে দেখতে তিনি সেখানে যান। প্রসঙ্গত রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত অসমের হাসপাতালগুলিতে সিনিয়র চিকিৎসকরা কর্মরত থাকবেন বলে ইতিমধ্যে আলোচনা করেছেন অসমের নবনির্বাচিত সরকারের প্রশাসন।